কয়েকদিন আগে রিচি সুলেমানের একটা সিদ্ধান্ত লইয়া খুব বেশি তুলফাড় হয়েছে। আমার কাছে যদি একটা মান্থলি গুড ইনকাম থাকতো, আমার বাইক চাইতে লই আমি দেশে সেটে লইতাম। প্রথমেই আমি আপনারা লগে রেসিপি শেয়ার করিলাই। এখানেও আমি একটা প্লেটের মাঝে নিছি পটেটো, টমেটো, ক্যারট, গ্রিন চিলি আর আনিয়ন নিছি। আর এখন দিছি ময়দা। গ্রিন চিলি আর আনিয়ন রে আমি বালা করি মিক্স করে লাইরাম। বালা করি মাখাই তৈবা, এটার রে বালা করি মাখাইয়া নরম করে তৈবা। তারপরে টমেটো, ক্যারট, আলু, ময়দা এখানো মাখাই লিছি। আর পরিমাণ মতো সল্ট দিছি, আর কোনো ধরনের কোনো জাতের স্পাইস আমি এখানে ইউজ করছি না, খালি সল্ট দিছি পরিমাণ মতো। ফ্রাই প্যানের মাঝে আমি 2 টেবিল স্পুন অয়েল নিছি। এখন আমি একটা মোল্ড নিছি, এটা ডোনাটোর মোল্ড। ওটার সাইজ করে বানাইবা লাগি। আর ডোনাটো মোল্ডর যেহেতু ভিতরটা ফাঁকা থাকে, রাউন্ড থাকে, ওটা লাগে আমি ডোনাটো মোল্ডটা নিছি। ডোনাটোর মোল্ড যদি অ্যাভেলেবল না থাকে, আপনারা ছোটো গ্লাস ইউজ করতে পারবা, আর রাউন্ডে দিয়ে পটেটো দিলাইতে পারবা। সো যাই হোক, আমি দিলাই আমার খুব সুন্দর হইয়া ওর। স্পেশাল মানুষ হলো লাগি, যখন স্পেশাল কিছু করা যাইবা তখন একটু স্পেশালি করে করবা, একটু ইউনিক করে করার চেষ্টা করবা, তো তারা নিজরে একটু বেশি স্পেশাল ফিল করবা। পটেটো ডোনাটোর যে সময় দিও সাইড হয়ে গেছে, তখন আমি এই ডোনাটোর মাঝখানো আমি এগোর কুসুম দুইটার মাঝে দিমু, আর একটার মাঝে এগোর সাদা অংশ সহ দিমু। দেখা লাগি যে সাদা অংশ সাইডে দিই তাহলে বেশি সুন্দর লাগে না, খালি কুসুম তাহলে মাঝখানো বেশি সুন্দর লাগে। সো আমার কাছে সুন্দর লাগছে সাদাটা সহ, সাদা অংশ সহ যেটা দিছি ওটা সুন্দর লাগছে। কুসুম সহ ঠিক আছে, বাট সাদা অংশ দয়া আরও বেশি মানে ভালো লাগে। সো যাই হোক, খাইতেও খুব মজা আছিল, আপনারা ট্রাই করি দেখবা খাইয়া। আর এটা বানানিও খুব ইজি, সহজ বানানি। এখন আমি বানাইম কুসকুস। সো কুসকুসটা আমার মানে চ্যানেল অনেক অনেক বার এটার রেসিপি দেওয়া হয়েছে, কুসকুসের নেওয়া হয়ে রেসিপি দেওয়ার কিচ্ছু নাই, কারণ কুসকুসটা আমার গরসও বড় বেশি ভালো লাগে। সো রমজানের মাঝে আমি ভিন্ন ভিন্ন ধরনের ইফতার বানানির চেষ্টা করি, যাতে করে আমরা বোর্ড হই না, কারণ সারাদিন উজারাইকিয়া এক জিনিস খাইয়া যেন বোর্ড হই না। ট্রাই করি হেলথি কিছু রাখা লাগি। ফ্রাই তো আর থাকবো, এটা মানে সাইডে থাকতেই একটা না একটা, যেহেতু আমরা এশিয়ান মানুষ, আমরা টেস্টও ফ্রাইয়ের মাঝে আছে, জালোর মাঝে আছে। তো যাই হোক, কেন আমি ভিজাই রাখছিলাম, ফুলাওয়ার চাল জ্বালা ভিজাই রাখো নহলে কুসকুসরে দইয়া ভিজাই রাখছিলাম। সো এটা ভিজাই দিলাইছি, আর পরিমাণ মতো পানিও দিলাইছি এখানো। আর আমি ভেজিটেবল দিয়ে টুনা ফিস দিয়ে আজকের কুসকুসটা বানাইছি। লাস্টে দি আমি 1 টিস্পুন ঘি দিয়া আর ঢাকনা দিয়া ডাকিয়া রাখি দিমু 10 মিনিটসের লাগি। 10 মিনিটস পরে এটা হয়ে যাব। কুসকুসটা প্রায় আমরা জেলা আমরা ফুলাও বানাই ওলা খানো, কুসকুসটা বানানি হয়। সো এখানেও আমি বানাইলাম সাবুদানা ড্রিঙ্ক। সো এখানে আমি 2 কাপ মিল্ক দিছি, কারণ 1/2 কাপ সাবুদানা লাগে। আর সাবুদানাটা আমি দইয়া ভিজাই রাখি দিয়েছিলাম কাপড় মাঝে, আর ও যে কাপ দেখাইলাম ও কাপ দিয়ে আমি 2 কাপ মিল্ক দিছি। এখন সাবুদানাটা ডালি দিছি, সাবুদানাটা ডালিয়া আমি 5 মিনিটস কুক করবো। ওলাখান যে সময় বয়েল আইব বালা করিয়া, বয়েল আইলে দেখবো আমি তো সাবুদানাটা কুক হয়েছে নি, যদি কুক হয়ে যায় তো এটা আমি আগুনটা বন্ধ করে রাখি দিমু। এখন আমি জেলিটা আগেও বানিয়ে রাখি দিছিলাম। সো এখন আমি গ্লাসের মাঝে জেলি দিমু, যে কোনো ফ্লেভারও জেলি আপনারা ইউজ করতে পারবা। এখানে আমি স্ট্রবেরি জেলি নিছি, কালারটা সুন্দর দেখায় স্ট্রবেরি জেলি নিলে, কারণ লাল আর সাদা। সো আপনারা যে কোনো ধরনের যে ফ্লেভারও জেলি পছন্দ করেন ও ফ্লেভারও জেলিটা দিলাইবা। আর এখানে আমি যে সাবুদানাটা করিয়া রাখছিলাম ওটা আমি জেলির উপরে দিলাইছি, জেলিটা সাবুদানাটা দিয়েও ঠান্ডা হয়ে তৈব। ইফতারও টাইম হয়ে যার, কুসকুসটা আমি প্লেটও লই লিলাম আর সপ্তাহ টেবিলের উপরে আইন নিয়েছি। আর ওতে হোক, ও নাস্তাটা কত সুন্দর লাগে, সূর্যমুখী লাহান লাগে। সো এই নাস্তার নাম বলা সূর্যমুখী। সো যাই হোক, দেখতে জেলা সুন্দর আসিল, খাইতে ওলা মজাও লাগছে, কারণ পটেটো আর এগ এটা তো আর কম্বিনেশন খুব ভালো মজা লাগে, আর তেলও কম লাগে এটা বানাইতে। সো হেলথিও আছে, প্লাস ক্যারট আছে, এখানে টমেটো আছে, সব ধরনের ভেজিটেবলও আছে মোটামুটি। এখানে আমি যেটা যেটা ইফতার বানাইছি সবগুলো ইফতার আপনারা দেখাইলাম। সো আজকে যে স্পেশাল মানুষ এই নিলে আমার ফুরি, আমার ফুরি লাগি এই সব ধরনের ইফতার আমি বানাইছি, তাই যেটা এটা বালা পায় সবটা বানাইছি। বিদেশ দেখবা যার ঘরেও যাইবা, বাচ্চাইন তোর পছন্দ মতো ঘর সাজাইন, বাচ্চাইন তোর পছন্দ মতো খাবার দাবার বানাইন। বিদেশ বাড়ি কিন্তু বাচ্চাইন তোরে খুব বেশি প্রায়োরিটি দেওয়ার, যেমন ধর কাজ স্কুলও গেলেও বাচ্চাইনতে যদি কোনো প্রবলেম করে তারা ফোট করি প্যারেন্টসের কাছে ফোন করি লিব, প্যারেন্টসের কাছে জানতো চাইব, বাচ্চাইন তোরে তারা হার্ডলি কিছু খোয়া যায় না। তার অপোজিট হইলো আমরা দেশ, আমরা যদি স্কুলে কোনো প্রবলেম করি, ফোড়াফারি না এনিথিং, স্কুলে যাই না, আমরা স্কুলও বাড়ি আইয়া লাল করি বাড়িত ফাটাইবা, তো প্যারেন্টসের লগে কোনো লেনদেন নাই।
বিদেশ বাড়ি বাচ্চাইন ফেলা খুবই কষ্ট, কিন্তু দেখা যায় যে ওতা ফুরুতাইন বড় ইয়া হারলে তারা তারা মতে মতে চলে, পেরেন্টসরে অতটা তারা রেসপেক্ট করে না যেটা আমরা দেশের বাড়ির পেরেন্টসরে রেসপেক্ট করে। আমার এই কথাগুলা হওয়ার কারণ হইল গিয়া কয়েকদিন আগে রিচি সিলেমানোর একটা সিদ্ধান্ত লইয়া সবে মাতামাতি করছেন, কিন্তু ইলা যদি আমার অপরচুনিটি থাকতো আমিও করতাম, আমার বাচ্চাইন লিয়া দেশে সেটে লইতাম।